করের মতো কারো কারোর আসবে ঋণ, সরকারে পরিশোধ করতে হবে। আবারও আপনাকে রিপিট করি, আগামী 3 বছরের মধ্যে ঋণ বেড়ে 27 লক্ষ কোটি টাকা হবে, তা পরিশোধ করতে হবে। এই বাজেটে কি এই ঋণ খেলাপিদের অর্থ ফিরিয়ে আনার জন্য এই যুদ্ধ সম্মানিত আলোচক বলে যাক কোথায় একটা লাইন কোনো সুদৃষ্ট আছে, সুনির্দিষ্টভাবে বলা আছে কি না, এটা কীভাবে এটাকে ই করা যায়, ফিরিয়ে আনা যায়, আছে নাই কোথাও? কারণ এই সরকারকে তো জনগণ ভোট দিয়ে টিকিয়ে রাখে নাই, এই সরকারকে টিকিয়ে রেখেছে যারা, তারাই এই লুটপাট করে, সরকারের নিজেরাই লুটপাট করেছে। আপনি দেখেন, এক বেরোজি যদি এখন থাকতো, এক বেরোজি যদি থাকতো, তাহলে আমি বারবার বলেছি বেনুরজি আজিজ সাপের লেজ, মাথা কারা, মাথায় আঘাত করেন। এই বেনুরজি আজিজকে কারা বানালো? খন্দকার মাসুক রহমান মাসুক ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটা বাজেট। বাজেট আপনি জানেন যে রাজনৈতিক বক্তব্যের ছড়া ছড়িয়ে আজ আপনার দলের মহাসচিব বলেছেন যেটি, লুটেরাদের বাজেট, তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন না, বড়লোকের বাজেট না, এটি গরিবের বাজেট, গরিব যাতে সহযোগিতা পায় তারই দিক নির্দেশনা আছে। বাজেট কার আসলে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। বাজেট নিয়ে বিগত কয়েকদিন অনেক কথা হয়েছে, আমি কোনো ভারী কথা বলবো না, সোজাসাপটা দু একটি কথা বলবো। দেখেন, এই সরকার অবৈধ, সংসদ অবৈধ, এই অবৈধ সরকার কর্তৃক এই পেশকৃত বাজেট অবৈধ। মানে কি বিএনপি অংশ না নিলেই কি সরকার অবৈধ হবে, সংসদ অবৈধ? এরা জনগণের প্রতিনিধিত্ব করে না। আমি বাংলাদেশের বর্তমানের সবচেয়ে বড় সমস্যা কি, মাননীয় প্রধানমন্ত্রী বাজেট পেশ করার পূর্বে তার উপদেষ্টা মণ্ডলী নিয়ে একটি সমাবেশ করেছিলেন, পত্রপত্রিকে এসেছে, তিনি উপদেষ্টারা বলেছিলেন, নেত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, সেই দিক নির্দেশনা বাজেটে থাকতে হবে, সংসদে উত্থাপিত বাজেটে আদৌ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কীভাবে রাখা যায় সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় সমস্যা এদেশে মুদ্রাস্ফীতি, সেটা কী মুদ্রাস্ফীতি কী? 2 টাকার দ্রব্য যার মূল্য সেটা 3 টাকা 2.5 টাকা হলে এই 50 পয়সা মুদ্রাস্ফীতি বেড়ে গেল, মোটা ফুলে ফেপে গেল, সেটা 50 পয়সা 1 টাকা কোত্থেকে আসবে? মানে আয় সংকুচিত হচ্ছে, ব্যয় বাড়ছেই, তো মুদ্রাস্ফীতি সবচেয়ে বড় সমস্যা আসে এই বাজেটে, তার কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা নাই। তৃতীয়ত, দেখেন, কালো টাকা সাদা করা, আপনার 15% ট্যাক্স দিলে টাকা সাদা হয়ে যাবে, কারা? অবৈধ লুটেরাদের টাকা। আজকে বেনজির জ্যোতি দেশে থাকতেন অথবা আজিজ জ্যোতি, তাদের 15% টাকা দিত, সব টাকা হোয়াইট হয়ে যেত। বড় আর কারা সৎ লোক, তাদেরকে আপনি 30% ট্যাক্স দিয়েছেন, তাদের এই বাজেটে সৎ লোকের উপরে 30% ট্যাক্স বসিয়েছেন, আর অসৎ লোক তাদের 15% টাকার বিনিময়ে আপনি তাদের সাদা করতে দিয়েছেন, তার মানে দুর্নীতিবাজ লুটেরাদের আপনি উৎসাহিত করেছেন। আসেন পঞ্চমত, ঋণ। প্রধানমন্ত্রী সেদিন বক্তব্যে বলেছেন, আপনারা ক্লাবি ঋণ, আপনারা ঋণ নিয়ে ব্যাংকের ঋণে পরিশোধ করেন নাই, আপনার এখানে 9 সাল থেকে এই 24 পর্যন্ত এক্সটেনশন সরকারের আমলে অনেক নেতা, জাতীয় অনেক নেতাকে আমন্ত্রণ করেছেন, আপনি দেখেন তো এই 17 বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিশিরাতের সরকার, সর্বশেষ আমিয়ার ডামি সরকারের আমলে কারা লোন নিয়ে খেলাপি ঋণ তো পরিশোধ করেই নাই, বরঞ্চ তারা হাজার হাজার কোটি টাকা
বিদেশে পাচার করেছে, বিদেশে পাচার করেছে। তাতে আমার এখানে একটা ব্যক্তিগত মত, দেখেন এরা যদি ঋণ নিয়ে এই দেশে বিনিয়োগ করতে, সেটা যদি কৃষিখাত হতো, শিল্প খাতে হতো, এতে শিল্প বিপ্লব করত, কৃষি বিপ্লব হতো। এরা টাকাটা পাচার করলেন, সেই টাকা সরকারের অজান্তে পাচার হয়েছে কোথায়, সিঙ্গাপুর, দুবাই, আপনার কানাডা, তাতে কী হয়েছে, এই দেশ 12টা বেজে গেছে। আপনি দেখেন বাংলাদেশের ব্যাংকে বলেছেন $1,00,000, এটা সত্য বলে নাই, $500,000 আর $500,000,000 টাকা খেলাপি ঋণ। আপনি আজকে দেখবেন আগামী 3 বছর সরকারের ঋণ স্থিতি $17,00,000,000 টাকা ছাড়াবে আগামী 3 বছর। এই টাকা কে দিবে, এই করের মধ্যে কারোর আসবে ঋণ, সরকারে পরিশোধ করতে হবে। আবারও আপনাকে রিপিট করি, আগামী 3 বছরের মধ্যে ঋণ বেড়ে $27,00,000,000 টাকা হবে, তা পরিশোধ করতে হবে। এই অনির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধতা নাই তাদের। এই এই এক্সটেনশন সরকার 9 সাল থেকে এই পর্যন্ত এই এত লুটপাট হয়েছে দেশে, অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, এটা ভেঙে দিয়েছে। এটাকে ধনীকে আরও ধনী করেছে, এটা যদিও সেই সস্তা কথা, গরিবকে আরও গরিব করেছে। এই সরকার আমলে এই ব্যাঙ্কগুলো লুটপাট করে খালি করে দিয়েছে। এই বাজেটে কি এই ঋণ খেলাপিদের অর্থ ফিরিয়ে আনার জন্য, এই যে দুজন সম্মানিত আলোচক বলে যাক, কোথায় একটা লাইন কোনো সুদৃষ্ট আছে, সুনির্দিষ্টভাবে বলা আছে কি না, এটা কীভাবে এটাকে ই করা যায়, ফিরিয়ে আনা যায়, আছে নাই কোথাও। কারণ এই সরকারকে তো জনগণ ভোট দিয়ে টিকিয়ে রাখে নাই, এই সরকারকে টিকিয়ে রেখেছে যারা, তারাই এই লুটপাট, সরকার নিজেরাই লুটপাট করেছে। আপনি দেখেন এক বেরোজি যদি এখন থাকতো, এক বেরোজিরে যদি থাকতো, তাহলে আমি বারবার বলেছি বেনুরজি আজিজ সাপের লেজ, মাথা কারা, আপনার মাথায় আঘাত করেন। এই বেনজির আজিজকে কারা বানালো, তাদেরকে খুঁজে বের করেন, কারা করলো। আপনার ভাই ভাবেন তো, এটা বিশেষ ক্যাডার অফিসার, তার কত সম্পত্তির দরকার, এর কী রিসোর্ট বানায়, এখন সেন্ট মার্টিন, কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, কোথায় সম্পত্তি ভাই তোমার, 2টা মেয়ে, তুমি তিনটা মেয়ে একসাথে কটা ফ্ল্যাট কেনো, একটা মানুষের কত দরকার, একটা মানুষ নৈতিকতার কতগুলো অপেক্ষা হইলে একটা দিনে ভাবেন, তিনি ইন সার্ভিস, সেখানে উনি পাসপোর্ট করেছেন, লিখেছেন আমি একটা বেসরকারি ফার্মে চাকরি করি, বহু দুর্নীতিবাজের নাম শুনছি আমার বয়স থেকে 60 বছর বয়স, বহু দুর্নীতিবাজ, রাজনীতিবিদ দেবরে, কোনো রাজনীতিবিদ করতো না আমার মনে হয় না, কোন রাজনীতিবিদ করতো না, উনি কী করে পাসপোর্টে লেখলেন যে উনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, তার মানে আমার কাছে এটা বিকারগ্রস্ত লোক, নেশা, মানে এই অর্থের নেশা, এই নেশাগ্রস্ত লোক সে, এই জমির নেশা কেনা, এটা একটা নেশা ভাই, উনি কেন, উনি তো সাবেল লেস মাথা যারা, তাদের এই যে এস আলম, আমার সাথে তার পরিচয় নেই, জানা নাই ভাই, ব্যাংক লুটপাট করে নিয়ে গেল $1,00,000,000 সামিট গ্রুপ সিঙ্গাপুর নিল, কেমনে নিল, এই টাকা বৈধ পথে নিতে হলে আপনার বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনুমোদন লাগে, সে অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত কিনা, অর্থনৈতিক সে কে দিল সার্টিফিকেট,